জেলা সদরে থাবা বসালো করোনা ভাইরাস। কৈলা শহরের বৌলাপাশা এলাকায় 8 মাসের শিশু আক্রান্তের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলায়। বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে খবরটি জানান ঊনকোটি জেলা স্বাস্থ্য দপ্তরের সার্ভিলেন্স অফিসার ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ। গত 15 এপ্রিল থেকে 26 এপ্রিল পর্যন্ত 8 জন করোনা আক্রান্ত হয়েছেন এই জেলায়। বুধবার কৈলা শহরের রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে আসলে 8 মাস বয়সী শিশুটির শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায়। প্রায় ধারাবাহিকভাবে প্রতিদিনই ঊনকোটি জেলার বিভিন্ন প্রান্ত থেকে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে সার্ভিলেন্স অফিসার চিকিৎসক শঙ্খ শুভ্র দেবনাথ জানান, সমস্ত বিষয়ে স্বাস্থ্য দপ্তর অবগত রয়েছে। আক্রান্তরা হোম আইসোলেশনে রয়েছেন, তাদের প্রয়োজনীয় ঔষধপত্র ও চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। আক্রান্তদের স্যাম্পল নেওয়া হয়েছে এবং বাড়ানো হয়েছে পরীক্ষার সংখ্যাও। প্রথমত প্রথম প্যাচার থলে 2 জন ধরা পড়েছিল, তারপর কন্ট্যাক্ট ট্রেসিং করতে গিয়ে 3 জন ধরা পড়ে, তারপর জগন্নাথপুরে 1 জন ধরা পড়ে এবং তারপর বাবুরবাজার এলাকায় 1 জন ধরা পড়ে এবং গতকালকে কৈলাসহর মিউনিসিপ্যালিটির অন্তর্গত 8 মাস বয়সী একটা শিশুর কোভিড পজিটিভ ধরা গেছে। তো পেশেন্ট সবাই এখন হোম আইসোলেশনে আছে, তাদের খুবই মাইল্ড সিমটমস আছে যেগুলো মেডিকেশন দিয়ে দেওয়া হয়েছে, ক্লোজ ফলো আপে আছে। তাদের কন্ট্যাক্ট স্যাম্পল অনেকগুলো নেওয়া হয়েছে, বাকি যেগুলো আছে সেগুলো নেওয়া হবে। দুটো বাদ দিয়ে বাকি সবগুলোর জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য হোল জিনোম সিকোয়েন্সিংয়ের স্যাম্পল অলরেডি এজিএমসিতে পাঠানো হয়েছে। আর আমাদের অ্যাজ পার প্রোটোকল যেই স্টেপগুলো নেওয়া হচ্ছে কি আমাদের টেস্টিং বাড়ানোর জন্য আমাদের সবগুলো হেলথ ইনস্টিটিউশনে চিঠি দেওয়া হয়েছে এবং টেস্টিং আগের তুলনায় অনেকটাই বেড়েছে। আগে যেখানে 10 থেকে 15 জন টেস্টিং হতো সেখানে অন অ্যান অ্যাভারেজ এখন 80 থেকে 100টা টেস্টিং হয়। তবু টেস্টিংটা বাড়ানোর দরকার সার্ভিলেন্স অ্যাক্টিভিটিকে আরও স্ট্রং করার জন্য। শরীরে করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা দিলে কিংবা কোনো ধরনের সন্দেহ হলে দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে পরীক্ষা করানোর জন্য রাজ্যবাসীকে অনুরোধ জানিয়েছেন ঊনকোটি জেলা স্বাস্থ্য দপ্তরের সার্ভিলেন্স অফিসার ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ। তিনি আরও জানান যে দপ্তর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছেন তারা। ভারত সরকারের নির্দেশ অনুযায়ী কোভিড পরিস্থিতি মোকাবেলার জন্য চলতি মাসে ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে মক ড্রিল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।